ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে একটা ভারী আনন্দের দিন, আমরা রোজ শুরু করি একজন মাত্র শ্রোতা এবং আপনারা উপাসে থাকেন প্রায় 125 জন এই মুহূর্তে রয়েছেন। আজকে আমাদের অফলাইনে শ্রোতা সংখ্যা অনেক, 2, 2, 4, 1, 5 জন পুরুষ আর ঠিক সমসংখ্যক মহিলা, একজন সন্ন্যাসী এবং একজন আমাদের যিনি এই সমস্তগুলো সব পরিচালনা করছেন তিনি। তাই আজকে ঠাকুরের অশেষ কৃপায় আমরা এতজনকে একসঙ্গে পেয়েছি আমাদের আজকের এই কথামৃতের পাঠচক্রে। আমরা পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে, আজকে অষ্টম ভাগ, অষ্টমবার আমরা মিলিত হচ্ছি। এটা মার্চ 1882 সালের ঘটনা। সেখানে আমরা শ্রীরামকৃষ্ণদেবের একটি ছবি সেখানে প্রথম গতদিন আমরা বলেছিলাম, সেটা হচ্ছে এই ঠাকুর গান গাইতেছেন আবার সেই সমাধি, ঠাকুর এই গান গাইতেছেন সেই বিখ্যাত গানটি আমার কি ফলের অভাব, এই গানটি তিনি গাইছেন এবং গাইতে গাইতে গভীর ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। বলছেন আবার নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন, দেহ স্থির বসিয়ে আছেন, ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন, অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে, দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজেদের কার্য করিতেছে, চক্ষের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছে। এই যে আমরা সবসময় বলে থাকি না শ্রীরামকৃষ্ণ দেবাণী, ওই রকম সমাধির একটা ছবি, হাত দুটো সবসময় উঠে আছে, দাঁতটা বেরিয়ে আছে, চোখগুলি বিস্ফোরিত, ওরকম কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণদেবের আরও অনেকগুলি সমাধির ছবি আছে, এর আগে একদিন আমরা সমাধির ছবি বলেছিলাম, আজকের এটা আরেকটা সমাধির ছবি। গান গাইছিলেন আর পাঁচজনের মতো সেই গান গাইছেন, যেরকম আমরা সেই একটা সময় খুব বিখ্যাত ছিল না গান, গাতা রহে মেলা দিল তুহি মেরি মঞ্জিল কবি, এই গান সে গাইতে গাইতে আমরা নানা রকমের কাজ করতাম, হয়তো জুতো ব্রাশ করছি অথবা জামকাপড় ঠিক করছি, কিন্তু মুখে গিয়ে চলেছি গাতা রহে মেলা দিল তুহি মেরি মঞ্জিল আমরা গাইছি। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণদেব গান গাইছে, গান কি আমার কি ফলের অভাব, পেয়েছি যে ফল জন্ম সকল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়। কার কথা বর্ণনা করছেন? মহাবীরের কথা বর্ণনা করছেন। মহাবীরকে রামচন্দ্র পাঠিয়েছেন যে স্ফটিকের ভেতরে, সেই স্ফটিক স্তম্ভের ভেতরে রাবণকে মারার জন্য যে মরণ বাঁধ, মারণ এটা সেই অস্ত্র সেটি রাখা আছে, সেইটি নিয়ে আসার জন্য। মন্দোদরী স্বামীর প্রাণ বাঁচার জন্য নানা রকম চেষ্টা করছেন। হনুমানকে সাধারণ জীব ভেবে তিনি নানা রকম ফলটল দেখাচ্ছেন। আমরা যেরকম সাধারণ মানুষরা লোভে পড়ে ফল আদর্শচ্যুত হয়ে যায়, সেই রকম সেই যুগে ওরকম মানুষজন ছিল, তাই তো মন্দোদরী এরকম দুঃসাহস দেখাতে পেরেছিলেন। মহাবীরের ওই বিরাট আকার, যিনি ওই রকম স্ফটিক স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে সেই মারণ বাঁধটি তুলে নিয়ে আসছেন, সেটা দেখেও মন্দোদরী এত কিছু করার সাহস হয়েছিল, মানে এরকম মানুষ সেই যুগেতেও ছিল। এই যে এই যুগেতে যে আছি আমরা সেরকম নয়, সেই যুগেতেও এরকম মানুষ ছিল যারা এরকম খুব সহজে এই লোভে পড়ে নিজেদের আদর্শ থেকে সরে যেত। সেই গান গাইছেন, গাইতে গাইতে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব, শরীর নিষ্পন্দ, বলছেন বসিয়ে আছেন, নিষ্পন্দ দেহ স্তিমিত লোচন, দেহ স্থির নিষ্পন্দ, শরীরে কোনো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে না। আমরা কখনো কোনো একটা জায়গায় মুভমেন্টে বসে থাকতে পারি না। আমরা দেখছিলাম সেদিনকে, আগের দিন ভাবপ্রচার পরিষদের মিটিংয়ে বসে দেখছিলাম যে বসেছেন, তাদের মধ্যে একজন এসেছেন, তিনি সভানেত্রী, তিনি একটি মিনিট, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় চুপচাপ বসেছিলেন, বাকি সময় কিছুতেই আর চুপচাপ বসতে পারছেন না, হয় চুলের গার্ডার খুলে পনিটেল থেকে খোঁপা বানাচ্ছেন, নাহলে এইরকম নানা রকম কিছু করছেন। এই নিষ্পন্দ শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। ভগবানের
ভাবনায় এমন ডুবে গেছে তা আমাদের যে শারীরিক বৃত্তিও এইগুলো সব বদল হয়ে গেছে, একটুও নড়ছেন না, সামান্য নড়ছেন না। দু নম্বর বলছেন যে শরীর নিষ্পন্দ স্তিমিত লোচন, চোখ একবারে বন্ধ হয়ে যায়নি, চোখটি খুলে আছে আর কিন্তু সেটা খুব অল্প। আর বলছেন দেহ স্থির, দেহ একবারে শান্ত হয়ে গেছে, মনের মতো করে দেহ কাজ করছে, এটা হচ্ছে কথা, মনের মতো শান্ত হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে, সেইভাবে চলছিল তখন। বলছেন অনেকটা ফটোগ্রাফের মতো, ফটোগ্রাফ যেরকম হয়, ছবিতে আমরা যেরকম দেখি ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণদেবের সেই রকম অবস্থা। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন তার ফটোগ্রাফ থেকে, এটি উচ্চ যোগের অবস্থা, একটা অত্যন্ত উঁচু অবস্থা। অতএব আমরা সেই ছবিটি দেখে আন্দাজ করতে পারি যে শ্রীরামকৃষ্ণদেব যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন তিনি কেমন ছিলেন। তারপরে দীর্ঘ সময় পর রাম রাম ঈশ্বরের নাম উচ্চারণ করতে করতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দর্শনের গল্প। আজকে আমরা তারপরের অংশ থেকে পড়ব। এই দশম পরিচ্ছেদ শুরু হয়েছে একটি শ্লোক দিয়ে, ত্বমক্ষরম পরমম বিয়েদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্বয় শাশ্বত ধর্মগোক্তা সনাতনস্তম পুরুষম মতো মে। এটি গীতার বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায়ের ১৮ নম্বর শ্লোক। এই শ্লোকটি যদি আমরা খুব ভালো করে নিজেরা অনুধাবন করতে পারি, দেখবেন জীবনে আর কোনো রকম কোনো রকম কনফিউশন থাকবে না, অসাধারণ শ্লোক। বলছেন ত্বমক্ষরম পরমম বিয়েদিতব্যম, তুমি সেই অক্ষরস্বর, সব জিনিস ক্ষয়প্রাপ্ত হয়, আমরা প্রতি মুহূর্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছি। নিজেদের যদি পুরোনো দিনের অ্যালবাম খুলে দেখেন তাহলে দেখবেন আপনারা যেমন আগে ছিলেন এখন কিন্তু ঠিক সেরকম নেই, বয়স একটু একটু করে ক্ষয়প্রাপ্ত করে দিয়েছে, চুলের রং কালো থেকে সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, আপনাকে আর আগের মতো দেখতে সুন্দর না, আপনাকে এই বয়সের মতো দেখতে সুন্দর। কিন্তু ভগবান হলেন অক্ষর, যা যে কখনো কোনো অবস্থাতে ক্ষয়প্রাপ্ত হন না। বলছেন তুমি সেই অক্ষর পরব্রহ্ম, এবং তারপরের অংশটা দারুণ কথা বলছেন, তমস্য বিশ্বস্য পরম নিধানম ও তমক্ষরম পরমম বেদিতব্যম। বেদিতব্যম শব্দটার অর্থ হচ্ছে তুমি একমাত্র জানার বিষয়, তুমি ছাড়া আর জগৎ সংসারে কারণ জানার বিষয়। কেন বেদিতব্যম শব্দটা ব্যবহার করছে, জগতে এত কিছু জানার আছে, ভগবান ছাড়া কেন অন্য কিছু জানার বিষয় থাকবে না, এটা তো বড় প্রশ্ন হতে পারে। এটা আমাদের মনে হতে পারে যে আমরা যেন একটুখানি পার্শিয়ালিটি দেখাচ্ছি, তা কিন্তু নয়। তার পরের কথাটা যদি দেখতে পাই তাহলে সেই কথাটা আমরা বুঝতে পারব। বলছেন তমস্য বিশ্বস্য পরম নিধানম, পরমম নিধানম, বলছেন তুমি এই জগৎ সংসারের একমাত্র আশ্রয়। শ্রী শ্রীমায়ের কথা ভাবুন, যখন কেউ থাকবে না, জগৎ সংসারে কেউ থাকবে না, তখন সবসময় জানবে তোমার একজন মা আছেন, এই আশ্রয় একমাত্র আশ্রয়। জগতে যদি সবাই আমায় ছুঁড়ে ফেলে দেয় তুমি কখনো আমাকে ছুঁড়ে ফেলে দেবে না, ভগবান কখনো আমাদের ছুঁড়ে ফেলে দেবে না। আমরা অন্যদের জানার চেষ্টা করে থাকি কিন্তু অন্যদের জেনে আমাদের লাভ নেই, কারণ এর সামান্যতম কোনো বিচ্যুতি যদি হয় মানুষ আমাদের ছুঁড়ে রাস্তায় ফেলে দেয়, সামান্যতম। এটা আমরা অনেক জায়গায় দেখেছি, আমরা ক্লাস করতে করতে তার উদাহরণ দিয়ে থাকি, সেই নিয়ে অনেকের মন খারাপ হয়, কিন্তু এটা একবারে পরিষ্কার, যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ ভালোবাসে, যদি কেউ একবারে শেষ সময় অবধি সঙ্গে থাকে, একজনই মানুষ থাকবেন, তিনি হলেন ভগবান। তাই বলছেন তমক্ষরম পরমম বিয়েদিতব্যম, তুমি সেই পরম পুরুষ, একমাত্র জগৎ সংসারে জানার বিষয়। তাই যারা থাকবে না সঙ্গে, যারা আমাদের সম্পূর্ণ কোনো একটা সময় ছেড়ে চলে যাবে, তাদের জন্য জেনে সময় নষ্ট করে কী হবে? যিনি জীবনে শেষ অবধি থাকবেন তাকে আমাদের সঙ্গে তাদের কাকে জানতে হবে, বিয়েদিতব্যম। তারপরে বলছেন তমক্ষয় শাশ্বত ধর্মগোক্তা, শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, চিরন্তন ধর্মের যিনি জ্ঞান রক্ষক, যিনি চিরন্তন ধর্মকে ধরে রাখেন। ঈশ্বরকে জানলে কী হয়, যে মানুষের ভেতরে সেই উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সেগুলো একটু একটু করে আসে। উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা কী? ভগবান বলছেন পিতার সম্পত্তি পুত্রের মধ্যে যায়, দয়া ক্ষমা মুক্তিতা এই সমস্ত করুণা, এই যে নানা যে দিব্য গুণ আছে, পুরাকালেও যেরকমভাবে ছিল এখনও আছে, তুমি রক্ষা করেছো বলেই তোমাকে চিন্তা করা মাত্র সে পুরাকালের লোকেদের মধ্যে যেরকম এই গুণগুলো আমাদের ভেতরে হতো
ঠিক সেই রকমভাবে এই গুণগুলো আমাদের ভেতরে এসেছে। বলছেন সনাতনস্তম ধর্ম শাশ্বত ধর্মগোপ্তা, আর বলছেন পুরুষ মতো মে, তুমি সেই সনাতন বৈদিক ধর্মের রক্ষা এবং তুমি সেই সনাতন পুরুষ। সনাতন পুরুষ মানে তুমি সেই আদিতেও একরকম ছিলে, আজও একরকম আছো, আগামী দিনও একরকম থাকবে। তাই যদি জানতে হয় শুধু তোমাকেই জানবো, আমরা সবাই বদলে যাচ্ছি, আমাদের চেহারা বদলে যাচ্ছে, সম্পর্কের ইকুয়েশনগুলো বদলে যাচ্ছে, আমাদের সম্পর্কগুলো বদলে যাচ্ছে, সমস্ত কিছু বদলে যাচ্ছে। শুধু বদলাচ্ছে না, শুধু ঈশ্বরের স্বরূপ, তার ভালোবাসা কোনো অবস্থাতে বদলাচ্ছে না। দেখবেন আপনারা যদি রোজ আসেন ভগবানের কাছ থেকে যেরকম ভালোবাসা পাবেন, ছমাস বাদে এলেন, কোনো উৎসবে এলেন, একরকম ভালোবাসা পাবেন। তার ভালোবাসায় সামান্যতম ঘাটতি কোনো কিছু হচ্ছে না, এতটুকু কম বেশি হবে না, তিনি ঠিক সেই রকম তেমনই ভালোবাসবেন, তার ভালোবাসায় কোনো ইয়ে নেই। একটা উদাহরণ দিই, এটা স্বামী নীলেপানন্দজি মহাজের স্মৃতি কথা আছে। নীলেপানন্দজি খুব পণ্ডিত সন্ন্যাসী ছিলেন, সঙ্গ থেকে বেরিয়ে যান, স্বামী সারদানন্দজি মহাজের শিষ্য এবং যোগীন মহারাজের নাত, যোগীন মার নাতি। তিনি লেখাপড়া করতেন, সেই অনাথ শিশু দুটি মায়ের বাড়িতে থেকে তারা লেখাপড়া করতেন। সেই বলছেন যে কীরকম শরৎ মহারাজ কীরকম ঠান্ডা লোক ছিলেন। তিনি ফিরে এসছেন স্কুল থেকে, রেজাল্ট বেরিয়েছে, তা যোগিনমা বলছেন শরৎ শুনেছ মনটি ফেল করেছে? বলছে হ্যাঁ যোগিনমা শুনেছি, ওকে চা বিস্কুট খেতে দাও। আবার পরের বছর মনটি এসেছে, আবার রেজাল্ট শুনেছে, তখন শরৎ মহারাজকে যোগিনমা বলছে শরৎ শুনেছ মনটি পাশ দিয়েছে? বলছে হ্যাঁ যোগিনমা শুনেছি, ওকে চা বিস্কুট খেতে দাও। কোনো অবস্থাতেই আলাদা আলাদা কোনো রকম কিছু তৈরি হচ্ছে না, একরকম আছেন ভগবান, ঠিক সেই রকম। তাই এইরকম এই যে শ্লোকগুলো যে বলা হয়েছে প্রথম অধ্যায়ের যে শ্লোক, এই শ্লোকগুলো যদি আমরা এক একটা করে দেখতে থাকি, শ্রীরামকৃষ্ণের এক একটা করে ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। মাস্টারমশাই তার যে ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন, তার যে প্রথম যে ছবি, যেটা তার সারা জীবন কথামৃত লেখা আছে, তো জীবন শেষে, কিন্তু এতদিন ধরে তিনি শ্রীরামকৃষ্ণ স্বরূপকে মন্থন করে যেখানে এসেছেন সেইখানে এসে শেষ হয়েছে। প্রথম অধ্যায় দেখুন, এটাই শেষ শ্লোক দেখবেন। এই অধ্যায় শুরু হয়েছে নানার অনেকগুলি শ্লোক দিয়ে, বলছেন যে সংসারণব ঘোরে ইহ কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীরামকৃষ্ণকে তিনি সেই গুরুস্বরূপ হিসেবে দর্শন করেছেন, অন্ধকার সংসার অর্ণ ফেরোনোর জন্য যিনি একমাত্র কর্ণধার স্বরূপ বলে তার মনে হয়েছেন। তারপরে আবার দেখবেন অনেক জায়গায় সর্বভূতাস্তমাত্মানম সর্বভূতানি চাত্মি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। তিনি কেমন ছিলেন, জগতে জগতের মানুষকে কীরকমভাবে দেখতেন, এই রকম সব একটি একটি করে শ্লোক সব ব্যবহার করা হয়েছে গোটা অধ্যায়টাতে। এই প্রথম অধ্যায়টাতে শুধু এই ব্যবহারগুলো বলেছেন, তাকে কেমন তিনি দেখেছেন, তাকে কিভাবে ডিফাইন করা যায়, কখনো নিজের শব্দ দিয়ে আর কখনো অন্যের শব্দ দিয়ে। শুরুই করেছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীর্দম কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুলি গৃণন্তি এ ভুলিদা জনা। এটা হচ্ছে প্রথম সার্টিফিকেট যেটি তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন। আমরা শুরু করবো আজকের অংশ। বলছেন অন্তরঙ্গ অন্তরঙ্গ সঙ্গে আমি কে, পাঁচটা বাজি আছে, ভক্ত কয়টি যে যার বাড়ি চলিয়া গেলেন, কেবল মাস্টার নরেন্দ্র রহিল। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ছাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন, কিয়ৎক্ষণ পরে কুঠির কাজ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া, নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন দেখ আরেকটু বেশি বেশি আসবি, সবে নতুন এসে আসছিস কি না, প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্মণ সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন হাঁ চেষ্টা করব। আপনারা যারা দক্ষিণেশ্বর দেখেছেন, দক্ষিণেশ্বর থেকে ঝাউতলা যাওয়ার পথে হাঁস পুকুর পড়ে, ছোট্ট পুকুর। রানী রাসমণি কত রকমের কি ব্যবস্থা করেছেন, মন্দিরের ঠিক পেছন দিকে যেখান দিয়ে এখন এন্ট্রি হয়, যে দরজা দিয়ে এন্ট্রি হয়,
আদতে সেটা ভোগঘরের পেছনের গেট এবং তার পাশে যে পুকুর আছে সেই পুকুরে বাসন কোসন মাজা হয়, তার জন্য একটা জলের ব্যবস্থা রেখেছেন, যাতে ওই লোকেরা যারা ওখানে থাকেন তারা শৌচাদি গঙ্গা জলে না করেন। সেই কারণেই হাঁস পুকুরের ব্যবস্থা, যেখানে এই জল মুখ ধোয়ার জন্য এই সমস্ত জন্য ব্যবহার হতো। তার থেকে এক গাড়ি জল তুলে নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে রাখা হতো, তারপরে কেউ যদি যেত তাহলে সেটি সঙ্গে করে নিয়ে মুখ ধুয়ে আবার ফিরে আসত। নরেন্দ্র জি গেছেন মুখ ধুতে ধুতে, তার পেছন পেছন শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। মাস্টারমশাই দেখছেন যে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন ওই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার যে ওপরের যে চাতাল, সেই চাতালটাতে দাঁড়িয়ে আছেন, আর নরেন্দ্র তো সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছেন, কথোপকথনের বিষয়বস্তু কি দেখুন, শ্রীরামকৃষ্ণ প্লিড করছেন, হি ইজ প্লিডিং, বলছেন যে দেখ আরেকটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না, প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি, কেমন আসবি। তো আগেকার দিনে কি হতো না, আগেকার দিনে অল্প বয়সে গৌরী দান হয়ে যেত, তারপরে বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল, ফুলশয্যা হয়ে গেল, তারপরে এই যে কন্যা যে চলে যেত দ্বিতীয়বার যে ফিরে যেত, আর যতদিন না পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হতো ততদিন আসতো না, ততদিন অবধি ছেলেকে বারবার শ্বশুর বাড়ি যেতে হতো। এই বারবার গিয়ে গিয়ে বারবার গিয়ে গিয়ে বারবার গিয়ে গিয়ে সম্পর্ক স্থাপন করেন। ছোটো মেয়ে তো এত খেলার সঙ্গীত যদি না পায়, যাকে খেলার সঙ্গী পেয়েছে তার সঙ্গেই ভালোবাসা হবে, তাই বারবার গিয়ে গিয়ে প্রতিটা তার মনের ওপর একটা ইম্প্রেশন লাগানোর চেষ্টা করতেন, তার সম্পর্কে একটা ধারণা তৈরি করতেন। এক্স্যাক্ট ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ বারবার আসতে বলছেন, বারবার এলে কী হবে, একটা ইম্প্রেশন একটা ধারণা তৈরি হবে। দেখবেন রোজ দেখাতে একটা ধারণা, আর রোজ দিনের বিভিন্ন সময় যদি দেখেন এক এক রকম ধারণা। আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুর মন্দিরে যেতাম, তখন গরমকাল ঠাকুর ঘরে, তখনও আমাদের বেলুড় মঠের ঠাকুর ঘরে তখনও পাখা বসানো হয়নি, তাই দুপাশের দুটো জানলা খুলে দেওয়া হতো, পূর্বে এবং পশ্চিমের দিকে জানলাগুলো খুলে দেওয়া হতো, হাওয়া আসতো, ঠাকুরকে মোছানো হতো, কাপড় পরানো হতো, সব তো ঘুম ভাঙা ছেলের মতো মনে হতো। তার মুখের সামনে যখন সেই গাড়িতে আর সেই ইয়ে থেকে জল, কমণ্ডল থেকে জল ঢালা হতো, মনে হতো তিনি যেন সত্যি সত্যি জল নিয়ে মুখ ধুচ্ছেন, মুখ পরিষ্কার করছেন। তাকে খেতে দেওয়ার পরে এইটা আমি অনেকবার দেখেছি, সেটা হচ্ছে সকালবেলা একরকম দেখেছি, দুপুরবেলা স্পেশালি যখন ঠাকুরকে খেতে দেওয়া হতো দরজা টরজা সব বন্ধ থাকতো, বেলুড় মঠে রোজ ভোগারতি হয় যেটা আমরা দেখতে পাই না, ফুল দিয়ে ভোগারতি করে। আপনারা অনেকেই দেখবেন যে বেলুড় মঠে যে পুজো যখন হয়, পুজোর পর দেখবেন পঞ্চ ওই শঙ্খপাত্রের ওপরে একটা অর্ঘ সাজানো থাকে, সেই অর্ঘটা দিয়ে ঠাকুরের আরতি হয়, পুষ্প আরতি হয়। অন্নভোগ হয়ে গেলে ঘণ্টা বাজে না, কিচ্ছু বাজে না, আমরা যারা ভোগ তুলতে যেতাম আমরা এটা নিয়মিত দেখতাম। তারপরে সেই হয়ে যাওয়ার সেটা খাবার আগে ঠাকুরকে তামাক দেওয়া হতো, তামাক দিয়ে যখন বেরিয়ে আসতেন, যেহেতু আমি তামাক সাজার পরে আবার ঠাকুরের জন্য ওই পায়েসটা আনতে যেতাম, আমি ঠাকুরের দিকে প্রণাম করে তাকিয়ে দেখতাম, অদ্ভুত একটা তৃপ্তি। সকালে কিন্তু এই জিনিসটা দেখিনি, দুপুরে এরকম দেখছি, বিকেলবেলা যখন দেখতাম যখন দরজা খোলেনি তখন আরেক রকম দেখাচ্ছে, ঘুম থেকে উঠেছে বাচ্চা ছেলে, তাকে খেতে দেওয়া আছে, খেয়ে দিয়ে বাচ্চা ছেলেরা যখন রেডি স্টেডি হয়ে যায় যে সর্বসমক্ষে ভদ্রলোকের মতো বসবে, তখন ঠিক তাকে সেরকম লাগে। আবার রাত্রিরে যখন তিনি শুতে যাচ্ছেন তিনি যেন আর পারছেন না, এবার তাকে শুইয়ে দিলে ভালো হয়। এই নানা সময় আমাদের মনের সঙ্গে দেখুন পরিবর্তন হয়। আপনারা যারা সূর্য মন্দির গিয়েছেন দেখবেন সেখানে কোণার্কের সূর্য মন্দিরে তিনটি সূর্যের মূর্তি, একটা প্রভাত সূর্য বাবলিং একবার আনন্দে অধীর হয়ে আছে, চোখমুখ থেকে জ্যোতি বেরোচ্ছে, মন্দিরের পেছন দিকে মধ্যাহ্ন সূর্য একবারে প্রচণ্ড মাতণ্ডের মতো, তার চোখের দিকে তাকিয়ে থাকা যায় না, আর অন্য পাশে এই অপরাহ্ন অস্তগামী সূর্যের, অপরাহ্ন সূর্যের ছবি আছে, মুখের ওপর চুল ক্লান্তিতে ঝরে পড়েছে, একেবারে ক্লান্ত দেহ, আপনার দেখে মনে হবে এখানে দেখে শুয়ে ওই সূর্যদেবের তার পাশে ঘুমিয়ে পড়ি। এই বারবার দেখতে দেখতে তার বারবার নানা ছবির সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন করার প্রয়োজন আছে, যেই কারণে বারবার বলছেন একটা পারমানেন্ট রিলেশনশিপ তৈরি করার কথা বলছেন। বলছেন কেমন আসবি, তো দেখুন ঠাকুর ট্রিট করছেন, ফিরে আসবি তো। এই নরেন্দ্র পরবর্তীকালে আসছেন, বারবার আসছেন, রোজ আসছেন, ঠাকুর তার সঙ্গে কোনোরকম কথা বলেন না। একদিন তিনি নিজেই মজা করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তুই যে রোজ আসিস কই, আমি তো তোর সঙ্গে কথা কইনি, তাহলে তুই কেন রোজ আসিস?
সেই নরেন্দ্র বলছে আমার ভালো লাগে তাই আমি আসি। দেখুন এই যে ভালোবাসায় ডুবে গিয়েছে, তার দেখুন দুজনের মধ্যে রিলেশনশিপটা কীরকম বদলে গেছে। সকালে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে, লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের খলার, আট নাই জোট নাই ভ্যাদ ভ্যাদ করে। এই দুরকমের ভক্তের কথা বলছেন, আদর্শনিষ্ঠ আর যে আদর্শনিষ্ঠ নয়, এই দুজনের মধ্যে ফারাক। যে আদর্শনিষ্ঠ সে সবসময় আদর্শের আগুনে জ্বলছে, তাকে আর আলাদা করে কিছু করা যায় না। তাই আদর্শের বিপরীত কিছু করলেই তার স্বরূপটি প্রকাশ পায়। আমরা অনেক সময় সেই মানুষকে একটু ভয় পাই, আমাদের মা মনসার দেশে তো আমরা ভাবি এই ফস করি, তা নয়। কিন্তু সে লোকটি আদর্শনিষ্ঠ, এমন আদর্শনিষ্ঠ যে সে তার থেকে নিজেকে এতটুকু সরাতে পারে না, তাই তার সেই স্ট্যান্ডার্ড থেকে এতটুকু নামলেই সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। আবার কেউ আছে খুব অ্যাডজাস্টিং, যাদের নিজেদের কোনো আদর্শ নেই, জলের মতো এক গেলাস থেকে আরেক গেলাস, আরেক গেলাস থেকে আরেক গেলাস, আরেক গেলাস থেকে আরেক গেলাস, নানা রকমের আকার ধারণ করতে থাকে, কিন্তু আদতে তাদের কোনো আকার নেই। একটা সময় আসে যেহেতু তারা নিরাকারই থেকে যায়, তাদের জীবনটাই ওরকমভাবে কেটে যায়। একটা নিজের একটা ফরমেশন, আদর্শ থাকবে কিন্তু সেটাকে নিজের মতো করে নিয়ে একটা যেন আমাদের নিজেদের ছবি নিজেদের কাছে পরিষ্কার হওয়া দরকার। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলে। দেখুন কখনো নিজে যে অ্যাসেসমেন্ট করেছেন নরেন্দ্র সম্পর্কে, তিনি বলছেন কি বলেছিলেন, জানি তুমি সেই নররূপী নারায়ণ জীব উদ্ধারের জন্য এসেছো। তার নিজের অ্যাসেসমেন্টটা খুব পরিষ্কার, কোথাও এতটুকু বোঝা যাচ্ছে না। তিনি একবার পরিষ্কার করে বলছেন, আমি তোমাকে কেমনভাবে দেখি, কিন্তু তাও তিনি অন্যদের কাছ থেকে বাজিয়ে নিতে চাইছেন। আমি যেটা জানি সেটা কতখানি ঠিক জানি, নিজেকে বারবার বাজিয়ে নিতে চেয়েছেন। আমরা দেখবো এই অধ্যায়কেই দেখবো, তিনি মাস্টারের কাছে জানতে চাইছেন তিনি কেমন তো। তাই বলছেন যে তুমি নরেন্দ্রের সঙ্গে কথা বলোগে, আমায় বলবে কীরকম ছেলে। দেখুন আরেকজনকে এত বড় করে দিয়েছেন, বলছেন তুমি কি ওকে অ্যাসেস করো, হয়ে যাওয়ার পর আমাকে বলবে। আরতি হয়ে গেল, মাস্টার অনেকক্ষণ চাঁদনির পশ্চিম ধারে অনেকক্ষণ পরে চাঁদনি পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি, একটা বেসিক দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। রাত হইয়াছে, মাস্টার এইবার বিদায় গ্রহণ করিতেছে, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয়ে মন মুগ্ধ হইয়াছে, বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচরণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলিতেছে, বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকারে বিস্তৃত হইয়া হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দির দেখাইতেছিল। এইটা হচ্ছে কথা, কি সুন্দর ছবি এঁকে দিয়েছেন। পেন পিকচার, ইংরেজিতে এটাকে বলে পেন পিকচার, ছবি, কিন্তু সেটা কালি কলম দিয়ে আঁকা হয়েছে, শব্দ দিয়ে আঁকা হয়েছে, ওয়ার্ড পিকচার ইন ওয়ার্ডস, শব্দ দিয়ে যেন তিনি একটা ছবি এঁকে দিয়েছেন। চোখ বন্ধ করলেই আমরা যেন দেখতে পাই যে মাস্টারমশাই এসেছেন, কিন্তু যে ভালোবাসাটা কীরকম ভালোবাসা হয়েছে। ওই আগের দিন আমরা পড়ছিলাম না ময়ূরের কথা, তিনি বলছিলেন ঠাকুর যে একটা ময়ূরকে রোজ চারটের সময় আফিম খাওয়ানো হতো, একদিন খাওয়ানো হয়েছে, তারপরের দিন আবার সে চলে এসছে, মৌতাদ ধরে গেছে, এমন মৌতাদ ধরেছে তাকে ছেড়ে যেতে পারছেন না, এত তীব্র আকর্ষণ। ভগবানের এটাই স্পেশালিটি, তিনি আকর্ষণ করেন, এমন আকর্ষণ করেন যে জগৎটা তুচ্ছ বোধ হয়, যে জগৎ সংসার আমার এত ভালোবাসার জায়গা, যে প্রিয়জন ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তাদেরকে ছেড়ে আমরা কিছুতেই যেতে পারছি না, কিছুতেই আমরা তার থেকে বেরিয়ে যেতে পারছি না। আমার সময় হয়ে গেছে, বুঝতে পারছি বাড়িতে যেতে হবে, বকুনি খেতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছা করে। এটা আমরা খুব অনুভব করতাম।
আমরা যখন সাধু হতে আসিনি বা পরে যখন সাধু হতে এসেছি, পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে যেতাম। প্রথম দিকে তো মহারাজের কাছে বসতে পারতাম, একটা অদ্ভুত একটা আনন্দ হতো। পরবর্তীকালে মহারাজ যেমন যেমন অসুস্থ হতে থাকলেন, আমরা একটু দূর, তার থেকে দূর, আবার বহু দূর। যখন মহারাজ খুব অসুস্থ, ঘরের বাইরে থেকে প্রণাম হতো, খাঁচের জানলাগুলো খুলে দেওয়া হতো, আমরা দাঁড়িয়ে প্রণাম করতাম। যে যেখানে প্রণাম করতাম সে সেখানেই দাঁড়িয়ে থাকতাম। আমাদের এতটুকু ইচ্ছা হতো না যে তাকে ছেড়ে অন্যত্র কোথাও যাই। মনে হতো না এটা যেন একটা অপূর্ব জিনিস, কিছুতেই যেতে পারছি না। শুধু আমাদের নয়, আমাদের মধ্যে যারা বড় পরবর্তীকালে দীক্ষা গুরু হয়েছেন তাদের মধ্যেও এরকম অবস্থা দেখেছি। পূজ্যবাদ শিবমায়ানন্দজি বলতেন, সব্যসাচী মা এসে আস্তে আস্তে জিনিসগুলো সরাতেন, একটা একটা করে জানলা বন্ধ করতেন, একটু একটু করে পর্দাগুলো টানতেন। শিবমানজি বলছেন ওই এসেছে, মহারাজ বলতেন ওই এসেছে, আর শিবমানজি হ্যাঁ মহারাজ যমদূত এসেছে। এই অদ্ভুত, যমদূত কী করে না, মৃত্যুর দেবতা। এই জীবন আর মৃত্যুর মাঝখানের যে ব্যাপারটা সেটি তার, মৃত্যু দিয়ে তিনি জীবন থেকে আমাদের ছেদ আনিয়ে দেন। এখানে সেই যমদূত শব্দটার অর্থ হচ্ছে এই যে ঘনীভূত আনন্দ, এর থেকে আমাদের ছেদ করে দিয়েছেন। আমরা লুকিয়ে লুকিয়ে মহারাজের কাছে আসতাম, কথাটা আমি অনেকবার বলেছি। ট্রেনিং সেন্টারের নিয়ম ভেঙে আসতাম, সকালে স্টাডি আওয়ার্স, সেই স্টাডি আওয়ার্সের এপাশ ওপাশ দেখতাম আচার্যরা কে কোথায় আছে, কে কীরকমভাবে ব্যস্ত আছে। তারপরে টুক 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 করে, কখনো কখনো এরকম হয়েছে যে জুতোতে যদি আওয়াজ হয় তাই জুতোটা ফেলে রেখে দিয়ে খালি পায়ে আমরা এসেছি। মন্দিরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তখন পূজ্যপাদ মহারাজ এসছেন, প্রণাম করছেন, এবং সে তার সঙ্গ করার আমরা চেষ্টা করছি, কিছুতেই যেন শেষ হতো না। পরবর্তীকালে দেখেছি আত্মস্থানন্দজিকে দীক্ষার পর যখন দীক্ষা শেষ হয়ে গেছে, দীক্ষার্থীরা কিছুতেই ছেড়ে যেতে পারছে না, প্রায় ঝাড়ু দিয়ে বার করে দেওয়া হচ্ছে, কিন্তু সেই একজন দুজন দীক্ষার্থী কোনো না কোনো একটা অংশে আছে। এত আনন্দ বিকিরিত হচ্ছে, তার থেকে ছেদ হতে চাইছে না। আপনারা এটা অনুভব করতে পারেন, যদি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি এরকম হয়, শ্রীরামকৃষ্ণের কীরকম তীব্র আকর্ষণ ছিল, তাকে পাওয়ার, তাকে দেখার, তার সঙ্গ করার কী তীব্র ইচ্ছা আমাদের ভেতরে জাগ্রত হতো। নরেন্দ্রকে খুঁজে তিনি এসছেন, এই আকর্ষণের বিষয়বস্তু কি না তার গান। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এক জায়গায় বলা আছে যে সবাই যে শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন তা কিন্তু নয়, বলছেন মেনি মোর অ্যাভিনিউস ওয়ার ওপেন। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাগুলো খুলে দিয়েছিলেন, কেউ তার দিব্য রূপ দেখে আকৃষ্ট হয়েছিলেন, কেউ তার গান শুনে আকৃষ্ট হয়েছিলেন, কেউ তার মনোমোহিনী চেহারা দেখে আকৃষ্ট হয়েছিলেন, কেউ তার কথা শুনে আকৃষ্ট হয়েছিলেন, কেউ তার গভীর ত্যাগ বৈরাগ্য দেখে আকৃষ্ট হয়েছিলেন, আর কেউ তার গভীর ভাব সমাধি থেকে আকৃষ্ট হয়েছিলেন। মানুষের ভেতরে এরকম সবাই যে একরকমভাবে তাকে ভালোবেসেছিল তা কিন্তু নয়। আপনারা যদি একই পরিবারের যারা আছেন নিজেদের মধ্যে যদি জিজ্ঞাসা করেন কেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, দেখবেন সব রকম আলাদা আলাদা উত্তর আসবে। কেন তাকে ভালোবাসি, কী জন্য তাকে ভালোবাসি, দেখবেন সব আলাদা আলাদা পৃথক পৃথক উত্তর আসছে। কারণ এক এক কর্নার দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, এবং যে কর্নার দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখা হোক না কেন সেইটাই খুব আকর্ষণীয়। যেমন আপনারা মন্দিরে যখন যান, বেলুড় মঠের মন্দিরে, কাঁচের সামনে থেকে একরকম দেখা যাচ্ছে, আরেক পাশ দিয়ে দেখছেন আরেকটু দেখা যাচ্ছে, ওপাশে যখন গ্রিলের বাইরে থেকে দেখছেন একরকম, আবার এসে দেখছেন, বারবার দেখছেন, নানা রূপে দেখছেন, প্রত্যেকটি রূপ আপনার কাছে সত্য বলে প্রতিভাত হচ্ছে, এবং প্রত্যেকটি রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কথা। কখনোই আপনার কোনো কষ্ট হচ্ছে না, এইরকম অদ্ভুত সুন্দর। তিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসেছেন, কী সুন্দর ছবিটা, মায়ের দুপাশে আলো জ্বলছে, সেজ বাতি জ্বলছে, আর নাট মন্দিরের মাঝখানে একটা আলো জ্বলছে, শ্রীরামকৃষ্ণ সেই আলো অন্ধকারের মধ্যে তিনি হেঁটে বেড়াচ্ছেন নাট মন্দিরে, একাকী বিচরণ করছেন। বর্ণনা আছে আরেক জায়গায়, সেখানে বলছেন যে সিংহ যেরকম একাকী জঙ্গলের মধ্যে, পশুরাজ সিংহ যেরকম একাকী জঙ্গলের মধ্যে বিরাজ করেন, ঘুরে বেড়ান, তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, তিনি একাকী নিজের ভেতরেই আনন্দ খুঁজে পান। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের নিজে সিংহবত এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছেন। এখানে লেখা আছে মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল, অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। কী অপূর্ব কথা, এই যে গান হতেই পারত, শ্রীরামকৃষ্ণের মুড নেই গান গাইবার,
তিনি একবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন একে শ্রীরামকৃষ্ণকে দেখে, কিন্তু তাই তিনি চাইছেন যে আরেকটু গান হোক, কিন্তু শ্রীরামকৃষ্ণের গাইবার আর মুখ নেই, তাই বলছেন না আজ গান হবে না। তবে একটা জায়গায় হতে পারে, তুমি যদি বলরামের বাড়ি যাও আমি সেখানে যাব, সেখানে গান হবে। কি সুন্দর, কি সহজ করে প্রেজেন্ট করছেন, এই যে সেলফ প্রেজেন্টেশন এটাও শেখার মতো শ্রীরামকৃষ্ণের কাছে, একেবারে কি সুন্দর। মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গেছেন, দর্শন হয়ে গেছে, বিদ্যাসাগর মশাইয়ের কথা হয়ে গেছে, সব হয়ে গেছে, ফিরে আসছেন, কি অপূর্ব একটা ছবি। মাস্টার বিদ্যাসাগর মশাই একটা বাতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, অন্ধকার রাস্তা দিয়ে আসছেন, বাগানের মধ্যে দিয়ে বাড়ির সামনে আসছেন, হঠাৎ করে গেটের সামনে দেখছেন যে বলরাম বসু দাঁড়িয়ে আছে। কি সুন্দর বর্ণনা আছে, মাথায় পাগড়ি পরা, লম্বা দাঁড়িয়েওয়ালা, বৈষ্ণবদের মতো হাঁটু অব্দি কাপড়ওয়ালা একজন মানুষ, সেই বাগানের ভেতরে সাষ্টাঙ্গে প্রণাম করে, সাষ্টাঙ্গে শুয়ে পড়ে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন। বলছেন, বলরাম তুমি এখানে ভেতরে যাও নাই কেন? বলছেন, আপনারা কথা বলছিলেন তাই ভেতরে গিয়ে বিরক্ত করতে চাই। এই যে আই এম অলওয়েজ অ্যাভেলেবল, শ্রীরামকৃষ্ণের যে ওয়ে অফ স্টাইল, আই এম অলওয়েজ অ্যাভেলেবল, তোমার জন্য আমি আছি, এটা যেন আমাদের কাছে একটা খুব শিক্ষণীয় জিনিস। তুমি কি বলতে চাও বলো, আমি শুনতে রাজি আছি। এই যে বলছেন আজকে গান হলো না, কিন্তু বলরাম বসুর বাড়িতে যদি যাও তাহলে হবে। মাস্টার বলছেন যে আগে, এবার শ্রীরামকৃষ্ণ তো মাস্টারমশাইকে হাড়ে হাড়ে চেনেন, তাই বলছেন তুমি জানো বলরাম বসু? মাস্টার বলছে আগে না। শ্রীরামকৃষ্ণ হচ্ছে বলরাম বসু, বসপাড়ায় বাড়ি। মাস্টার বলি যে আগে আমি জিজ্ঞাসা করে নেব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাটমণি মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কী বোধ হয়? এই প্রশ্নটা করেননি এরকম লোক বোধ হয় শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে একজন নেই। প্রত্যেকের কাছে তিনি জানতে চেয়েছেন আমাকে তোমার কী বলে বোধ হয়, এটা হচ্ছে সবসময় আমরা দেখেছি। মাস্টার চুপ করিয়ে আছেন, ঠাকুর আবার বলিতেছেন, তোমার কী বোধ হয়? আমার কয়ানা জ্ঞান হয়েছে। দেখুন, এই যে নিজেকে একেবারে সম্পূর্ণ নিচে নিজেকে যেন নাম দিয়ে নিয়েছেন, সামনের মানুষটিকে সম্মান দিচ্ছেন, সামনের মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন, যেন তার অ্যাসেসমেন্টের ওপর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে। তিনি বলছেন, তিনি জানতে চাইছেন, মাস্টার বলছেন আনা এ কথা বুঝিতে পারি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই, আগে কখনো দেখিনি, আগে কখনো শুনিনি। একটা বাংলা একটা শব্দ আছে অপূর্ব, আমরা মাঝে মাঝেই বলে থাকি অপূর্ব অপূর্ব অপূর্ব। শব্দটার অর্থ কি? না আগে যা ছিল না, না অপূর্ব অপূর্ব, এই জিনিস আগে দেখিনি কখনো, সেই কারণে অপূর্ব শব্দটা খুব স্বতঃপ্রণোদিতভাবে এসে যাচ্ছে। এখন যেটা দেখছি সেটা অসাধারণ, এরকমটি আগে কখনো দেখিনি, তাই স্বতঃপ্রণোদিতভাবে এই শব্দটা আসছে। বলছেন এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কাহারো মধ্যে দেখিনি। পাঁচটা জিনিস তাকে স্ট্রাইক করেছে। একটা হচ্ছে জ্ঞান, অগাধ জ্ঞান। এই জ্ঞান কীরকম না যেন পরবর্তীকালে আমরা দেখবো, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে মাস্টারমশাই বলছেন যেন রাস ঠেলে দিচ্ছেন, মা যেন রাস ঠেলে দিচ্ছেন। যেরকম হয় আপনারা যেরকম ধান ইয়ে করার সময় একজন পেছনে বসে থাকে, ধান ওজন করতে করতে যেই ধান শেষ হয়ে যায় আরেকজন ফেলে দেন, তাকে বলে রাস ঠেলে দেওয়া। মা যেন সে অফুরন্ত জ্ঞান দিয়ে চলেছেন, যেটা হচ্ছে সেটা যেন যথেষ্ট নয়, উজাড় করে দিচ্ছেন। বলছেন এইরূপ জ্ঞান বা প্রেম ভক্তি, কেন বলছেন? এই ভালোবাসাটা এত তীব্র যে নিজের শরীরটা এটাও মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে, এটা মিথ্যা বলে মনে হচ্ছে, জগৎ সংসারের কাছে তো মিথ্যা বলে বোধ হচ্ছে, এরকম গভীর ভালোবাসা এ কখনো এর আগে কেউ কখনো দেখেনি। আর বলছে কি, এরকম বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব, তিনটে জিনিস। বিশ্বাসটা খুব দরকার, ভালোবাসা যখন তৈরি হয় তখন এই বিশ্বাসটা আসে, আমার মা সব করেছেন, আমার মা সব জানে, অতএব আমার কোনো কষ্ট নেই। এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আমাদের যতক্ষণ না পর্যন্ত সাধন পথ ঈশ্বর এবং সাধন জীবন এইটির প্রতি আমাদের বিশ্বাস না হয় পরবর্তী জিনিসগুলো আসে না। আমরা যখন বিশ্বাস করি, আমাদের গুরু যেমন বলছেন এইভাবে সাধন ভজন করলে তোমার জীবনটা হবে উন্নত হবে, আমরা যখন বিশ্বাস করি এগিয়ে যাই, আপনা আপনি আমাদের বৈরাগ্য আসে। বৈরাগ্যের সংজ্ঞা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ, দুটো জিনিস হয়, অপ্রয়োজনীয় জিনিসের প্রতি ভালোবাসা কমে যায়,
এবং প্রয়োজনীয় জিনিসের প্রতি ভালোবাসা আসে। সেটা প্রয়োজনীয় কীরকম না, প্রয়োজনীয় উন্নততর জিনিস। আমাদের মন খালি হয়ে যায়, সেটা খারাপ জিনিসকে বর্জন করে আমরা ভালো জিনিস দিয়ে পূর্ণ করে থাকি। আপনারা দেখবেন জামা কাপড় যখন পুরনো হয়ে যায় আপনারা বার করে দেন, তাই দিয়ে আপনারা বাসনওয়ালার কাছ থেকে বাসন কিনে নেন। ফাঁকা আলমারিতে রাখেন না কি না, তা করেন না, তাড়াতাড়ি গিয়ে দুর্গাপুজোর আগে বেশ কিছু নতুন জামা কাপড় কিনে নেন। আপনি সেই 1976 আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম 32-38 ঘেরের প্যান্ট, এখন ছেলেরা কল্পনাই করতে পারে না। আবার আমরা যখন স্কুলে পড়তাম আরও একটু পরে, যখন একটু মাধ্যমিক টাধ্যমিক দিয়েছি, তখন শুরু হয়েছে চোঙা প্যান্ট, 19 ঘের অবধি আমরা পড়েছি। আমরা ভাবতাম কেমন করে পরে, কেমন করে পরে এই প্যান্টগুলো। তাই পুরোনো প্যান্টগুলো কী হতো, সঙ্গে সঙ্গে মায়েরা সেই সব পুরোনো প্যান্ট যেগুলো ব্যবহার করছেন না, আউট অফ ফ্যাশন হয়ে গেছে, সেগুলোকে তুলে কাপড়ওয়ালির কাছে বাসনওয়ালির কাছে দিয়ে চারটে কড়াই দুটো গামলা এইসব কিনে নিচ্ছেন। এই অকেজ জিনিস দিয়ে ভালো জিনিস ভর্তি করা। আমাদের একটি গ্রুপ আছে যারা ওই বিদেশে থাকে, তারা বিভিন্ন সেই দেশের বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিতে যায়। ইউএসএতে এই গার্মেন্ট ফ্যাক্টরিতে স্ট্যান্ডার্ড খুব মেনটেন করা হয়। কোনো কাপড় ভালো জামা তৈরি হয়েছে, হয়তো ডান দিকের যে উট আর বাঁ দিকের উট একটা মিলেনি, কম বেশি হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ওটা আউটডেটেড হয়ে গেল। তারা এইসব জামা কাপড় থিলায়নায়গম, সেই গ্রুপটা যিনি প্রধান ছিলেন তার নাম থিলায়নায়গম, তামিল ভদ্রলোক, তাঁর সেই বন্ধুরা, তাদের নানা রকমের কাজ ছিল। তারা কী করতেন, সেই কাপড়গুলোকে একজন জোগাড় করতেন, একজন সেটা ফিউমিগেশন করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, একজন এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করতেন, একজন সেটা এখানে পাঠানোর ব্যবস্থা করতেন, আর থিলায়নায়গমের স্ত্রী থাকতো চেন্নাইতে, সে আমাদের টাকা পাঠাতেন, যেটা দিয়ে আমরা সেই যে কনসাইনমেন্ট আসতো সেটা নিয়ে আমরা ব্যবহার করতে পারতাম। দেখুন ওদেশের অচল, এদেশে সেই জিনিসটাকে আমরা সচল করছি, আমরা সেটাকে ব্যবহার করছি। ঠিক সেই রকম বৈরাগ্যের কথা বলছেন, তারপরে বলছেন উদার ভাব, এটা বৈরাগ্যের সঙ্গে সঙ্গে আসে, ইন্টার রিলেটেড। আপনি যত বৈরাগ্যী হবেন, যত আপনি দেখবেন, তখন দেখবেন অনেক বেশি উদারতা আপনার ভেতরে এসছে, তখন আপনার মনে হবে এই জগৎ সংসারে খুব ফালতু জিনিস নিয়ে মাথা ব্যথা করছি। আমরা দেখি কয়েকজনকে খুব ফালতু, কবে একদিন ঝগড়া করেছে সেইটাকে টেনে 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 নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই ফালতু জিনিস। তার মানে বুঝতে হবে সার বস্তুকে চিন্তা করার মতো শক্তি তাদের মনের ভেতরে নেই। কোনো একটা শব্দ পড়েছে মনে হচ্ছে এই আমাকেই যেন বলা হবে, তার কারণ হচ্ছে ওই যে একটা পরিমণ্ডল, ওর বাইরে যেতে পারছি না। উই আর নো মোর স্পিরিচুয়াল, এই জাতীয় যখন আমাদের মনের ভেতরে অবস্থা হবে তাহলে বুঝতে হবে যে আমাদের ভেতরে আমরা আধ্যাত্মিক অবস্থায় নেই। আমরা সবসময় মনে করছি জগৎ বোধহয় আমাকে, আমার সম্পর্কে, আমার কারারটাই কথা বলছে। ওই বিষয়ে উদাহরণ দিচ্ছেন, মহারাজ বোধহয় আমার কথাই বলছেন, আমাকেই টার্গেট করেছেন, এই কথা অনেকে লেখেন আমাকে, আমি দেখি, এটা কথা নয়। বুঝতে হবে এগুলো এক একটা গুণ, সেগুলো বলার জন্য আমরা সেইগুলোকে তখন ব্যবহার করে থাকি না। আমরা আমাদের নিয়ে এত ব্যস্ত থাকি, উই আর সো মাচ এনগ্রোস উইথ আস, যে আমরা তখন কিছুতেই তার বাইরে যেতে পারি না। তাই বলছেন এই গুণগুলো, এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিষয় বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগলেন, এই হাসিটা খুব ইম্পর্টেন্ট। হাসিতে লাগলেন কেন না, তিনি যেন ভাবছিলেন এরকম আশা করবেন, হাসছেন, তাকে নিয়ে যে বলা হচ্ছে সেটা তার কাছে খুব একটা এত সিরিয়াস বস্তু নয়। একটা ছবি আছে, শ্রীরামকৃষ্ণ অবতার কি অবতার না, চৈতন্যদেবের অবতার কি অবতার না, এই নিয়ে সভা বসেছে, পণ্ডিতদের সভা বসেছে, পণ্ডিত বৈষ্ণবচরণ সেই সভার মধ্যে আছেন, আর ভৈরবী ব্রাহ্মণী যেন একেবারে সেই পক্ষী মাতার মতো, পক্ষী মাতা যেমন ঝড় জল বিপদে নিজের দুটো পাখাকে বিস্তীর্ণ করে নিজের সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন, ঠিক সেরকম শাস্ত্রীয় পক্ষ দিয়ে যেন শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার চেষ্টা করছেন। যখন সভায় সিদ্ধান্ত হয়ে গেল, বৈষ্ণবচরণ বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী যা বলেছেন এবং শ্রীরামকৃষ্ণের অঙ্গকান্তি তার লক্ষণ দেখে বোধ হয়েছে যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতার, যাকে নিয়ে এত চলছে তিনি বলছে যা বাঁচা গেল, আমার মাথাটা খারাপ হয়নি। দেখুন, ভেবে দেখুন, আমাদের হলে আমরা কী কাণ্ডই না করে ফেলতুম, আর তিনি বলছেন যা বাঁচা গেল, আমার মাথাটা খারাপ হয়নি। আমি ভাবছিলাম আমার কী না মাথা খারাপ হয়েছে, কী একবার কি ইজিলি নিয়েছেন। আমাদের একটু 19-20 হয়ে গেলে মুখখানা দেখবেন তিজলহাড়ির পেছনের মতো হয়ে যায়, আর দেখুন তাকে নিয়ে চর্চা হচ্ছে, তিনি প্রতিপাদ্য বিষয়, তার সম্পর্কে সিদ্ধান্ত হচ্ছে,
অথচ তাঁর এতটুকু এসব নিয়ে কোনো রকম কনসার্ন নেই। তাই যে এই যে ভালো ভালো কথা বলছে, আমাদের যদি আপনার এই ক্লাসের পর যদি বলেন কি ভালো বললেন, দেখবেন আমাদের বুকের ছাতিটা কি ফলান খুলে যায়। কিন্তু তাঁর কোনো রকম ব্যাপার নেই। বলছেন, সদর এই কথাবার্তার পর মাস্টার প্রণাম গ্রহণ করিয়া বিদায় গ্রহণ করিল। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে করিল, অমনি ফিরিলেন। আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেমন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন, আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ কারুর অপেক্ষা করছেন। এটা হচ্ছে সাধক জীবনের সবচেয়ে বড় একটা গুণ, কাউকে সে পরোয়া করে না, সে কারুকে তার প্রয়োজন নেই। হি ইজ এনাফ ফর হিমসেলফ, সে নিজের জন্য যথেষ্ট। আমরা কেন অন্যের মুখাপেক্ষী হই? কারণ আমরা মনে করি আমরা যথেষ্ট নই, আমার দ্বারা এই সমস্যার সমাধান হবে না। অথচ দেখবেন জীবনে কিন্তু একাকী যেতে হবে, যে যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং, তবেই এত মন্তরতন্তর বলে এত সাত জন্মের বন্ধনে বাঁধা পড়লেন, একটা সময় তিনি ফুরুত করে উড়ে যাবেন। আগের দিন কল্যাণী গেছিলাম, সেখানে একজন ভদ্রমহিলা কাঁদছেন আর বলছেন, পাঁচ মাস হলো আমার স্বামী চলে গেছেন, আপনি আমাকে কিছু আশ্বাসের কথা বলুন, আমার মনটা যেন ভালো হয়। আমি বললাম, নিজে নিজে না চেষ্টা করলে কারুর মন ভালো হবে না। ওদিকে এই ভদ্রলোক ওখানে বসে রম্ভা উর্বশী নাচ দেখছেন, আর তার স্ত্রী এখানে বসে ভেউ ভেউ করে কাঁদছেন। যদি সত্যি এরকম ভালোবাসতে থাকতো, তাহলে যে জো আদা কি আগো নিভা না পড়েগা বলে সেই সিঁড়ি একটা তৈরি হয়ে যেত আর পেছন পেছন চলে যেতেন, ঠিক এইরকম হতো। সেটা যখন হচ্ছে না, নিশ্চিত করে বুঝতে হবে যে জীবনটা একাকী জীবন, এসেছেন একা, যেতেও হবে একা। অতএব কারুর ওপর নির্ভর করবেন না। যদি নির্ভর করতে হয়, একমাত্র ঈশ্বরের ওপর নির্ভর করা দরকার, একমাত্র নিজের ওপর নির্ভর, তার চেয়ে বড় আর কিছু নেই। এই যদি অসুখ করে, কালকেই দেখছিলাম একজনের মৃত্যুর ঘটনা শুনছিলাম, সে তার যখন মৃত্যু হচ্ছে, তার ছোট সন্তান, সে সন্তানের দায়িত্ব আরেকজনের হাতে দিয়েছেন, তিনি প্রার্থনা করছেন, মহারাজ এই যে প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীর যাওয়ার সময়, আপনি আশীর্বাদ করুন যেন কোনো অবস্থাতেই ঈশ্বরের নাম চিন্তা করতে করতে আমি যেন নাম চিন্তা করতে যেন ভুল না হয়, শেষ সময় অবধি যেন আমি তার নাম চিন্তা করতে পারি। এই দেখুন কী একটা দৃঢ়তা। আত্মসঞ্জীব কাছে, মহারাজের কাছে একজন মন্ত্র দীক্ষা নিতে এসেছিলেন, অনেক আগে যাত্রা, তার যখন দীক্ষার ব্যবস্থা ছিল তখন যে কোনো কারণে দীক্ষা হয়নি, পরে তার এই হার্টে, এই চেস্টে ক্যান্সার ধরা পড়ল। যখন তার ক্যান্সার ধরা পড়লো, তার একটি কথা মনে হলো, আমার দীক্ষা নেওয়া হয়নি, কেমোথেরাপি শুরু হয়ে গেছে, বারবার ডেট পড়ছে দীক্ষার, আর কেমোথেরাপির পর তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন। অবশেষে একটা সময় তার দীক্ষার ব্যবস্থা, তখন তার শরীরের অবস্থা খুব খারাপ, দীর্ঘ সময় বসে থাকতে পারছেন না। দীক্ষা যেই শেষ হয়ে গেল, আত্মস্থানীয় অনুমতি দিলেন তাকে নিয়ে পাশে, ওই যেখানে সবাই পুরনো গ্রীষ্ম মেমোরিয়াল বসতে, সেখানে দুটো লম্বা লম্বা বেঞ্চ ছিল, সেই দুটো লম্বা লম্বা বেঞ্চে কিছু কাপড় মুড়ে মাথার বালিশ করে তাকে শুইয়ে রাখা হলো। সবার গুরু পূজা শেষ হলে কোনো রকমে তাকে নিয়ে আসা হলো, কোনো রকমে মহারাজের পায়ে ফুল দিলেন, গলায় মালা পরালেন, তার গুরু পূজা শেষ হলো। এরপরে তিনি আর চারটি মাস বেঁচে ছিলেন, জানুয়ারি মাসে দীক্ষা হয়েছিল, এপ্রিল মে মাসে তার শরীর চলে যায়। তার ছেলে আমাকে বলছে, আমার ভীষণ রাগ ঠাকুরের ওপর, কী করলো এমন যে এই চারটি মাস মা আমাকে চিনতে পারছে না, একেবারে যেন ভগবান নির্ভর হয়ে গেছেন, সর্বক্ষণ প্রতি সময় তিনি জপ করছেন, পাচ্ছেন না, আঙুল কাজ করছেন না, তিনি জপ করছেন জপ করছেন, কোনো সময় যেন ফিরেও তাকাচ্ছে না, যে আমি তার এত প্রিয়, আমাকে ছাড়া যে তার একটা সময় চলতো না, এইখানে এসেছিলেন আমাদের মনসাদীপেশ বাপ্পাটায়। সে ছেলেটা বলছিল, আমার খুব অভিমান হলো ঠাকুরের ওপর, আমার মা আমার এত প্রিয়, তাকে তো আমাকে ছেড়ে দিতেই হতো, শেষ কটা মাস কি আমার কাছে রাখলে কী কী এমন উপত্তি হতো। পরে বুঝেছিলাম যে তাকে ধরে তিনিও তার হাত ধরেন, এবং এই যাত্রা অনন্তর পথে সে যাত্রা করেছে। তাই বলছেন, একাকী তিনি যেন অনপেক্ষ শব্দটি ব্যবহার করা হয়েছে। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছে, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে। মাস্টার বলছে, আঙ্কা বোধহয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না, তাই যাব না ভাবছি, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ বলছে, না গো তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাবে, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। দেখুন কি অদ্ভুত আশ্বাস, কি অদ্ভুত ভরসার কথা বলছেন, বলছেন তুমি আমার নাম করবে। যে আমাদের মুক্তির চাবিকাটি কি, না শ্রীরামকৃষ্ণ নাম,
তার স্বরূপ সম্পর্কে, স্বরূপ সম্পর্কে অবহিত করে সেইটিকে ব্যবহার করা। বলবে তার কাছে যাব, এই যে আমাদের যেন এই চিন্তাটা তোমার দিকে অভিমুখে যায়, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। এই কেউটি হচ্ছে গুরু। যে মুহূর্তে আমরা ভগবানের কাছে যেতে চাই, তখন কেউ একজন আসেন হাত ধরে, ওই সংসার অভাবের ঘোর এই সমুদ্রের মধ্যে দিয়ে তিনি হাত ধরে আমাদের নিয়ে যান। মাস্টার জি আজ্ঞে বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। সেদিনের ঘটনা এইখানে শেষ হলো। পরবর্তী অধ্যায়তেও আমরা দেখব খুব বেশি সংস্কৃত শ্লোকের কচকচি নেই, সেখানে তার অ্যাসেস করা হয়ে গেছে রামকৃষ্ণ কেমন, তাকে আর আলাদা করে দেখতে হচ্ছে না। কিন্তু কী সুন্দর সমস্ত জায়গা দিয়ে তিনি বলছেন এই শেষের কথাটা, এইখানে এই যে অনপেক্ষ কথাটা বলছেন, এটা যেন শ্রীরামকৃষ্ণের চরিত্র আমাদের ভেতরে আসুক। তাই বলছেন না, তমক্ষরম পরমং বেদিতব্যমি, জগৎ সংসারে তুমি সেই অক্ষস্বরূপ, জানার বিষয়বস্তু একমাত্র তুমি, তমস্য বিশ্বস্য পরমং পরমং নিধানম, তুমি একমাত্র আশ্রয়দাতা। এই জগৎ সংসারে সবাই যদি ছেড়ে চলে যায়, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। তমব্যয়ম শাশ্বত ধর্মগোপ্তা, তুমি সেই চিরন্তন ধর্মকে রক্ষা করার ভার যিনি নিয়েছ। সনাতনস্তম পুরুষো মতো নিয়ে, তুমি সেই সনাতন ধর্মকে রক্ষা করার অধিকার নিয়েছ, তুমি সেই পরম পুরুষ, আমি তোমার আশ্রয়ে এসেছি। রবীন্দ্রনাথের একটা গান আছে, প্রভু খেলেছি অনেক খেলা, এবার তোমারও ক্রোড় চাই। বলছেন আমি অনেক খেলা খেলেছি, আমরা অনেক খেলা খেলতে 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 একটা সময় ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের মনে হয় যে আমরা যেন তাঁর শ্রীপাদপদ্মকে আমরা যদি ধরে থাকতে পারি, তবে আমাদের জীবনের সম্পূর্ণতা পূর্ণতা এসে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণদেবের কথা কথামৃত বলা এইখানেই আমরা থামব। আজ এই পর্যন্ত। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।